নমস্কার, আমরা আজকে পাশ্চাত্যের কোর্সের গণিত বিষয়ে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এখানে শিশুরা কিভাবে গণিত শিখে সেই একক সম্পর্কে আলোচনা করবো, সে এককে যে কোশ্চেনগুলো আছে এবং তাদের কি উত্তর হবে সেটি আলোচনা করব। কেন কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পিডিএফ থেকেই, আমাদের যে মেন পিডিএফ আছে সেখান থেকেই কোশ্চেনগুলো বা উত্তরগুলো আসে, তাই এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এক নম্বর কোশ্চেন কী আছে, চিন্তার বিকাশে দুটি মৌলিক প্রক্রিয়া কী, উপলব্ধি এবং উপস্থাপন, একটি উদাহরণের দ্বারা তাদের প্রতিটি ব্যাখ্যা করুন। উদাহরণের দ্বারা সেটি ব্যাখ্যা করতে হবে, তো এখানে আমি কিছুটা অংশ তুলে নিয়েছি। দেখুন, চিন্তার মূল বিষয়ে উপলব্ধি এবং উপলব্ধি আসে, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং পরিবেশে বস্তুর সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে। ছোট্ট শিশু পরিবেশের সাথে প্রথম মিথস্ক্রিয়া করে মূলত ইন্দ্রিয়ের অভিজ্ঞতার মাধ্যমে, বেশিরভাগ স্পর্শের দ্বারা দেখে, অনেক সময় শুনে এবং এমনকি চেতনা দ্বারা। অনেক মনোবিজ্ঞানী, তাদের মনে উল্লেখযোগ্য হলো পিয়াজে এবং ব্রুনার, বিশ্বাস করেন যে কংক্রিট বস্তুর ম্যানিপুলেশন মানব জ্ঞানের ভিত্তি এবং চিন্তাধারা গঠন করেন। পিয়াজে বিখ্যাত সুইস মনোবিজ্ঞানী প্রস্তাব করেন যে সন্তানের চিন্তাভাবনা শুরু হয় দুটি প্রসেস, প্রত্যক্ষকরণ বস্তুর সাথে সরাসরি সংযোগের ফলে জ্ঞান এবং উপস্থাপন, অবশ্যই বিবৃতি আকৃতি দেওয়ার জন্য। ভাষা একটি গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে উপলব্ধি এবং উপস্থাপন সম্পর্কে আলোচনা করা হলো, আপনারা একটি উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা করতে পারেন। দু নম্বর কোশ্চেন কী আছে, ভারসাম্য বা ভারসাম্য বজায় রাখার মধ্যে কোন দুটি প্রক্রিয়া চিন্তাভাবনা মৌলিক কার্যকারিতা গঠন করে। সেই চিন্তাভাবনা দুটি হলো, সেই প্রক্রিয়া দুটি হলো আত্মীকরণ এবং বাসস্থান। তো এখানে কী বলেছে, পিয়াজে বুদ্ধি না চেতনার প্রক্রিয়া ধারণা গঠন করেন যা তিনি সব পরিস্থিতিতে এবং ব্যক্তিদের জন্য অপরিবর্তনীয় বলে বিবেচনা করেন। তিনি বলেন যে প্রত্যেক শিশুর একটি মানসিক কাঠামো রয়েছে, যখন তা সক্রিয় হয় তখন তা একটি বস্তু, একটি প্রক্রিয়া বা একটি ইভেন্ট জুড়ে আসে। শিশু আত্মত্যাগের জোড়া প্রচেষ্টা উপলব্ধিমান প্রক্রিয়া বা ইভেন্টের সঙ্গে বিদ্যমান মানসিক ব্যাখ্যা গঠনে ব্যাখ্যা করে, মানসিক গঠনে ব্যাখ্যা করে এবং বাসস্থান ইভেন্ট ব্যাখ্যা করার জন্য বিদ্যমান কাঠামো পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে। যখন শিশু দুটি প্রক্রিয়ার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে, তখন উপলব্ধ বস্তুর আত্মীকরণের চেষ্টা করে, অভিযোজন সঞ্চালিত হয়। বাসস্থান এবং আত্মীকরণ পদ্ধতির মাধ্যমে যখন সমতা রক্ষা করা হয় তখন তাকে সমবস্থান বা সমতা বলে, যা পিয়াজের জ্ঞানী তত্ত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদিও প্রত্যেক ব্যক্তির চিন্তাধারার প্রক্রিয়া সংগঠনের অযৌক্তিক প্রক্রিয়া এবং স্বতঃস্ফূর্ততা এবং বাসস্থানের সমন্বয় হিসেবে অভিযোজনে অনুসরণ করে, তবু প্রত্যেকেই তারা চিন্তাভাবনার দিক থেকে অনন্য। এই কারণে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি এবং উপস্থাপনের মধ্যে পার্থক্য থাকে, তাদের আত্মীকরণের সম্মতার মাধ্যমে অভিজ্ঞতার প্রক্রিয়াকরণ করে এবং অবশেষে চিন্তার অনুকূল টুকরোর মাধ্যমে। প্রত্যেকটি প্রক্রিয়া এবং চিন্তার প্রতিটি পর্যায়ে প্রতিটি শিশু নিজস্ব এবং অন্যান্য উপায় আছে। দু নম্বর কোশ্চেন গেলো। তারপর তিন নম্বর কোশ্চেন গিয়েছে, বস্তু শ্রেণীবদ্ধকরণের জন্য প্রাক সংখ্যার বিষয়গুলির মধ্যে কোনটি ব্যবহার করা যায়। এখানে দুটো আছে, নাম লেখা আছে, উত্তর হবে মিলনকরণ এবং বাছাইকরণ। মিলনকরণ দেখুন এখানে দেওয়া আছে ম্যাচিং, যেটাকে আমরা মিলনকরণ বলি, এবং বাছাইকরণ আরেকটা। তো আমরা মিলনকরণটা সম্পর্কে অল্প আলোচনা করব। ম্যাচিং একের পর এক অক্ষরের ধারণাকে বোঝার দিকে পরিচালিত করে। যখন একটি শিশু কুকিজ পাস করে, এমন কক্ষের প্রতিটি শিশু একটি কুকিজ পায়। হতে পারে সেখানে শুধু সঠিক পরিমাণে কুকিজ আছে বা হয়তো অতিরিক্ত আছে। ম্যাচিং আমাদের সংখ্যা পদ্ধতির জন্য ভিত্তি গঠন করে। যখন একটি শিশু একই জিনিস তৈরি করতে পারে, তারপর দুটি জিনিসের সেট মেলাতে সম্ভব হয়, ইহা আরও বেশি কঠিন বিষয় মনে রাখার প্রাক প্রয়োজনীয় দক্ষতা। যখন শিশু তার প্রতিটি খেলনার জন্য চকলেট রাখে এবং জোরালোভাবে প্রকাশ করতে পারে যে তার প্রতিটি খেলনার জন্য একটি চকলেট আছে বা প্রতিটি খেলনার হিসেবে চকলেট আছে, তাহলে সে সফলভাবে দুটি গ্রুপের উপকরণ মেলাতে পেরেছে। তো হলো ম্যাচিং।
তারপর কি আছে 4 নম্বর কোশ্চেন, জ্ঞানের বিকাশ, জ্ঞানীয় বিকাশে 4টি ধাপের মধ্যে কোনটির মধ্যে গণিতে অধিকাংশ ধারণা বিকাশ সম্ভব হয়? তো 4টি যে ধাপ আছে সেই 4টি ধাপের মধ্যে একটি ধাপ হলো কংক্রিট অপারেশনের সময়কাল। তো কংক্রিট অপারেশনের সময়কালটা কি তৃতীয় পর্যায়ে, এটা হলো কংক্রিট অপারেশনের সময়টা হলো তৃতীয় পর্যায়ে। তো তৃতীয় পর্যায়ে কি আছে, প্রায় 7 থেকে 11 বা 12 বছর বয়স পর্যন্ত যা কংক্রিট অপারেশন, এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ শিশুরাই প্রাথমিক বিদ্যালয়ে উন্নতি পর্যায়ে রয়েছে। এই পর্যায়টি যুক্তিবিজ্ঞান গাণিতিক চিন্তার প্রারম্ভিক পর্যায়কে চিহ্নিত করে এবং তাই গণিত শিক্ষায় এর গুরুত্ব আছে, যা আমরা পরের বিভাগে বৃহত্তভাবে আলোচনা করা হবে। যেহেতু এটা বই থেকে নেওয়া হয়েছে তাই এমনভাবে দেওয়া আছে। এই সময় শিশু কংক্রিট বস্তুর শারীরিক ম্যানিপুলেশন দ্বারা যৌক্তিকভাবে মনে করার ক্ষমতা নির্দেশ করে, ক্রিয়া প্রদর্শন করতে শুরু করে। পিয়াজে এগুলোকে অপারেশন বলেন। শিশুরা বেশি দিন পর্যন্ত এই উপলব্ধি বা সংবেদী সূত্রের ওপর নির্ভর করে না। এই সময়ের মধ্যে শিশুরা গ্রুপিং এবং সংরক্ষণের 2টি প্রধান অভিযানকে দেখায়, যার মধ্যে অনেকগুলি গাণিতিক ধারণা উন্নয়নের সাথে জড়িত, যা পরবর্তী বিভাগে আলোচনা করা করলে স্পষ্ট হবে। কোশ্চেন নাম্বার 5, জ্ঞানের বিকাশে কোন পর্যায়ে নিখুঁত গাণিতিক ধারণাগুলি বিকাশ সম্ভব? আনুষ্ঠানিক অপারেশনের সময়কাল। উত্তরটি হবে আনুষ্ঠানিক অপারেশনের সময়কাল। আনুষ্ঠানিক অপারেশনের সময়কালটা কি চতুর্থ ধাপ? চতুর্থ ধাপ হল আনুষ্ঠানিক অপারেশনের সময়কাল, যা 11 থেকে 12 বছর বয়স পর্যন্ত ঘটবে না। শিশু এখন পোস্ট প্রাথমিক শ্রেণীতে, কারণ আনুমানিকভাবে চিহ্ন বা ধারণার ব্যবহার করে এবং তার চিন্তা ভিত্তি হিসেবে তারা শারীরিক বস্তুর প্রয়োজন নেই। শিশুটি নতুন মানসিক কাঠামো অর্জন করেছে, এই নতুন কাঠামোর সাথে যুক্ত হয়েছে সাংকেতিক যৌগিক সমন্বয় অন্তর্ভুক্তি, যেমন প্রয়োগ, যদি, তারপর সংযোজন, বর্জন, পারস্পরিক প্রকার, এরকম। শিশু এমন বুঝতে পারে যে আনুপাতিক গণনা করতে পারে। এভাবে উত্তরগুলি দেওয়া আছে। তো আপনারা ইচ্ছে করলে, আপনাদের যদি দরকার হয় তো কমেন্ট বক্সে জানাবেন, আমি পিডিএফটি অবশ্যই দিয়ে দিব। এখন সবগুলি কোশ্চেন আলোচনা করলে ডিটেলসে প্রচুর সময় লেগে যাবে, যা আপনাদের ধৈর্য কম থাকবে। তো আমি সংক্ষেপে অ্যান্সারগুলি উত্তরগুলি বলে যাচ্ছি। দৈর্ঘ্য সংরক্ষণের দ্বারা কি বোঝানো হয়? দৈর্ঘ্য সংরক্ষণের দ্বারা সাধিত হয় যখন শিশু বুঝতে পারে যে বস্তুর দৈর্ঘ্য নির্বিশেষে অপরিবর্তিত থাকে। এখানে ডিটেলসে লেখা আছে উত্তরটি। E7-এ গাণিতিক সমস্যা সমাধানের জন্য বিকল্প উপায় হিসেবে অঙ্গবিন্যাস সমস্যা কি উন্নয়নশীল হতে সাহায্য হতে পারে? উদাহরণ সহযোগে উত্তরের নম্রতা দিন। এটি একটি উত্তর আছে। 8 নম্বর কোশ্চেনটি কি আছে, বস্তু দক্ষতা সহকারে হস্তচালন ম্যানিপুলেশনের মাধ্যমে সংখ্যা ধারণা উন্নয়নের একটি উদাহরণ দিন। এখানে আরেকটি উদাহরণ দেওয়া আছে। 9 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে গণিতের জন্য ভয় বৃদ্ধি হওয়ার কারণ কি? শ্রেণীকক্ষে কেন ছাত্রছাত্রীদের মধ্যে গণিতের জন্য ভয় সৃষ্টি হয়, তার কারণটি কি, সেটি সম্পর্কে আলোচনা 4টি পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। 10 নম্বর কোশ্চেন, গণিতের ভীতি কমাতে এবং শ্রেণীকক্ষে গণিত শিখনের আনন্দদায়ককে যে কোনো 4টি উপায় বর্ণনা করুন। 4টি উপায় এখানে বর্ণনা করা হয়েছে। তো আপনারা উত্তরগুলি লিখে নেবেন। এবং আপনাদের জন্য এখানে 3টি কোশ্চেন দেওয়া হয়েছে। প্রাক বিদ্যালয়ে বছরে প্রান্তিকে ধারণা উন্নয়নের উপলব্ধি এবং উপস্থাপনগুলির ভূমিকা বর্ণনা করুন। 2 নম্বর কোশ্চেন, জ্ঞানী উন্নয়নের পর্যায়গুলির সাথে সংশ্লিষ্ট গণিতের ধারণা বিকাশের বৈশিষ্ট্য কী? 3 নম্বর কোশ্চেন, গণিতের ধারণা শেখায় মৌলিক উপায় কী এবং আপনি কীভাবে শিশুদের জন্য তাদের আনন্দদায়ক করতে পারবেন? কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। এবং সবশেষে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীকালে আরও কোশ্চেন দেওয়া হবে। 1, 2, 3, 4 এমন করে আছে। তো আজকে এতটুকু আলোচনা করা হলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনাদের পিডিএফ লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।